নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। কাটোয়া 2 নম্বর ব্লকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও। এক জাপানি প্রতিনিধি দল হলদিয়া পৌরসভায় আসেন বৃহস্পতিবার। শাসক দলের পতাকা পোড়ানো ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রাজ্য বিজেপির নেতা মুকুল রায় বিজেপি প্রার্থীদের সমর্থনে দক্ষিণ দিনাজপুরে যান। উত্তর দিনাজপুর জেলার পঞ্চায়েতের প্রচার শুরু করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জেলার অবজারভার শুভেন্দু অধিকারী। বিজেপির পক্ষ থেকে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল। নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুরাতিপুর গ্রামে প্রচার চালান ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল। আসছে বিস্তারিত খবরে। কাটোয়া 2 নম্বর ব্লকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও। কাটোয়া 2 নম্বর ব্লকের সভা কক্ষে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। শংসাপত্র পাওয়ায় খুশি জয়ী প্রার্থীরা। বৃহস্পতিবার কাটোয়া 2 নম্বর ব্লকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও শিবাশিস সরকার। 2 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতে 101টি আসন ও 21টি পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। কাটোয়া 2 নম্বর ব্লকের কার্যালয়ে সভাকক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। ভারতী পাত্র, তারপরে ফুলু খা, মিঠু বরা, মিঠু বরাটি পাশায় মমতা মালিক, মমতা মালিকে পরে শ্রীরাম, এরপর শিখা সাহা, শ্রীরামচন্দ্র দত্তের পরে শিখা সাহা। এদিনের এই কর্মসূচিতে বিডিও ছাড়াও বিভিন্ন আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন। আজ কাটোয়া 2 ব্লকের পক্ষ থেকে নবম পঞ্চায়েত সাধারণ নির্বাচনের যারা বিজয়ী হয়েছে, আমাদের গ্রাম পঞ্চায়েত 7টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 101টা সংসদ, 101 জন মেম্বার এবং তার সাথে আমাদের পঞ্চায়েত সমিতির 21 জন যারা বিজয়ী প্রার্থী, তাদেরকে আজকে আমরা ফর্ম 24 অর্থাৎ তাদের যে বিজয়ী প্রার্থীর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আমাদের পক্ষ থেকে প্রদান করা হলো এবং আজকে আমরা পুরোটাই সমস্ত বিজয়ী প্রার্থীদেরকে প্রদান করেছি। পাশাপাশি কাটোয়া 1 নম্বর ব্লকেও 9টি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র প্রদান করা হয়। নবম পঞ্চায়েত সাধারণ নির্বাচনের কাটোয়া 2 ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের 101টি আসনে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন এবং তাদেরকে আজকে পঞ্চায়েত রিটার্নিং অফিসার কাটোয়া 2 ব্লকের বিডিও সাহেব তিনি সার্টিফিকেট প্রদান করেছেন, উইনিং সার্টিফিকেট ফর্ম 24। আর পঞ্চায়েত সমিতির 21 জন আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখান থেকে নির্বাচিত হলেন, তারাও আজকে সার্টিফিকেট এখান থেকে গ্রহণ করলেন। গত 2 তারিখে আমাদের পঞ্চায়েত নির্বাচন নিয়ে যখন সর্বদলীয় বৈঠক হয় রিটার্নিং অফিসার এবং বিডিও কাটার টু, সেই সর্বদলীয় বৈঠকে আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে ছিলাম। সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছিল, যেটা অন্যান্য রাজনৈতিক দল যারা মিটিংয়ে ছিলেন তারা আবেদন করেছিলেন যে তারা একটা অন্য ডেট চাইছেন, সেই ডেটে তারা নমিনেশন করতে চান। তো টেন্টেটিভ ডেট তারা আমাদেরকে বলেছিলেন যে 6 তারিখকে আমরা নমিনেশন করতে চাই, আপনারা আমাদের জন্য ওই দিনটা খালি রেখেন। আমরা ইতিপূর্বেও এইটা নিয়ে 5টি পঞ্চায়েত নির্বাচন আমি এখানে সামনে থেকে আমি নির্বাচন করালাম। তো বিগত দিনেও যেটা হয়েছে যে অন্যান্য রাজনৈতিক দলের জন্য একটা আলাদা ডেট থাকে, ওনারা 6 তারিখে ডেট চেয়েছিলেন, সেই হিসাবে আমরা 2 তারিখে আমরা নমিনেশন কেউই করতে পারিনি। 3, 4, 5 আমাদের প্রস্তুতি ছিল তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের প্রার্থীদের নমিনেশন করার,
হঠাৎই আমরা জানি 6 তারিখ তারা করবে, সেই মোতাবেক আমাদের 5 তারিখ পর্যন্ত নমিনেশন শেষ করার কথা ছিল। কিন্তু হঠাৎ আমরা দেখলাম যে 5 তারিখে অতর্কিতে বিজেপির কিছু লোকজন এবং সিপিএমের কিছু লোকজন, যারা কোনো প্রার্থী নাই, তাদের প্রস্তাবক বা উইটনেস কেউ নেই, কিন্তু অস্ত্র হাতে এবং দা লাঠি শাবল লোহার রড এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র নিয়ে তারা এখানে ঝাঁপিয়ে পড়লেন। এবং তাদের উদ্দেশ্যই ছিল যে এই নির্বাচনটাকে বানচাল করে দেওয়া এবং কাটোয়া দুই ব্লকে একটা অস্থিরতা তৈরি করার। কিন্তু সেটা প্রশাসনের হস্তক্ষেপে এবং কাটোয়ার এসডিপি, অ্যাডিশনাল এসপি এবং কাটোয়া থানা বড়বাবুর নেতৃত্বে সেটাকে আটকানো গেছে। এবং তারপর থেকে কিন্তু কোনো প্রার্থী এখানে নমিনেশন করার জন্য ব্লকের কাছেও আসেননি, বিডিওর কাছেও তারা কোনো তালিকা দেননি, বা থানাতেও তারা জানাননি যে আমরা নমিনেশন করতে পারছি না। এটা সম্পূর্ণই তাদের মিথ্যা অপপ্রচার, কারণ মানুষ তাদের সঙ্গে নেই, মানুষ উন্নয়নের সাথে আছে এবং তারা গ্রামে কোনো প্রার্থী পায়নি। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। এক জাপানি প্রতিনিধি দল হলদিয়া পুরসভায় আসেন বৃহস্পতিবার। বিভিন্ন বিষয় নিয়ে এদিন একটি বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের মেলবন্ধনে জনগণ কতটা উপকৃত হয় তা আগামী দিনই বলে দেবে। বৃহস্পতিবার হলদিয়া পুরসভায় আসেন কলকাতাস্থিত জাপানি কনসুলেটের কনসাল জেনারেল মাসায়ুকি তাগা সহ এক প্রতিনিধি দল। মূলত হলদিয়া শহরের সৌন্দর্যায়ন, দূষণ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ, পরিবহন, নিকাশি সহ শহরের উন্নয়নের জন্য কয়েকটি ক্ষেত্রে কারিগরি, প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতার জন্য একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বৈঠকে জাপানি প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন তমলুকের সংসদ দিব্যেন্দু অধিকারী, হলদিয়া পুরসভার পৌরপতি শ্যামল আদক সহ পৌরসভার সমস্ত কাউন্সিলরবৃন্দ ও আধিকারিক দল। এদিন পুরপতি জানান, শিল্প শহর হলদিয়ার প্রযুক্তিগত উন্নয়নের জন্য জাপানি কনসাল জেনারেলকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা সেই আবেদনে সাড়া দিয়ে এই বৈঠকে যোগদান করেন। পুরপতির আশা, এই বৈঠকের ফলে দুই দেশের প্রযুক্তিগত উন্নয়ন ঘটবে। Actually, this is my second visit to Haldia. First time I visited the Haldia petrochemical factory and MPC factory. But only at that time I saw the petrochemical plant. But this time I came to see much more wider about Haldia, to understanding more about Haldia municipality or Haldia area and Haldia people. So I'm thankful that to chairman and vice chairman and councillors of Haldia municipality welcomed me this morning, and I came to Haldia Port Authority and I was briefed about the port. It was very useful for me to understand about the situation. And I believe that I can also visit some other places in Haldia, so that I can deepen my understanding about Haldia, and I can think about what we can do in future. The sister city concept is there. Sister city concept is there. So what? We would like to promote, of course, our government-government relation is very good, and we are. Many area we have good cooperation, and I believe that people-to-people contact, exchange, expansion of people-to-people exchange is important. And from that point of view, we encourage that to those sister city relations. So at this moment, we don't have particular city in Japan, but we will see, because this is my first time, and I just hear from him that he has interest to heaven, so maybe I also find out whether such city in Japan wishes to have. Thank you. Good relation with Haldia. Thank you. বেননিপুর থেকে তুহিন শুভ্র আগওয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।
শাসক দলের পতাকা পরানো ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শাসক দলের পক্ষ থেকে ঘটনার জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। শাসক দলের পতাকা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের সারাই মহাদেবপুর এলাকায়। এলাকার যুব তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছেন, এলাকায় লাগানো কয়েকশো তৃণমূল কংগ্রেসের পতাকা রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই পতাকাগুলো পুড়িয়ে দেন। আপনার নাম? আমি চন্দনশীল, বীরঘই অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। কি হয়েছে এখানে, কি ঘটনা? গতকাল রাত্রিতে আমাদের সারাই মহাদেবপুরের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা ভোট প্রচার করার পর এই বুথে, দুটো বুথেই আমাদের তৃণমূল কংগ্রেসের পজিশন খুবই ভালো। শুধু দুটো বুথ নয়, সমগ্র বীরঘই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের আজকের দিনের অবস্থা অত্যন্ত ভালো। এখানে বিরোধীদের কোনো জায়গাই নেই, বিজেপির তো একদমই নেই। বীরঘইয়ের মানুষ উন্নয়নের সাক্ষী রেখে, উন্নয়নকে দেখে এবং স্বল্প সময়ে আমরা প্রধানশিপ চালিয়ে বীরঘইয়ে যে একটা উন্নয়নের বাতাবরণ তৈরি করেছি, তার উপরে মানুষ আশ্বস্ত হয়ে সমগ্র বীরঘইয়ের মানুষই মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই জেলার উন্নয়নের কাণ্ডারী অমল আচার্যের উপরে ভরসা রেখে সবাই কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিবে এবং তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষ আস্থাশীল। এইরকম অবস্থায় যেখানে বিজেপির কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, যাদের কোনো সংগঠন নেই, শুধু প্রচারের আলোয় আসার জন্য এবং তাদের নাম যাতে একটু মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় আসে, সেই কারণে চক্রান্ত করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, আমরা প্রত্যেকের নামই জানি, যারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, এই টাইপের কিছু ছেলেপেলেকে নিয়ে গতকাল রাত্রিতে মদ্যপ অবস্থায় আমাদের তৃণমূল কংগ্রেসের যে ফ্ল্যাগ লাগানো ছিল আমাদের রাস্তার দুধার দিয়ে, সমস্ত ফ্ল্যাগ এক জায়গায় করিয়ে, প্রায় দু চারশো ফ্ল্যাগ আমাদের একসঙ্গে এক জায়গায় করে তারা পুড়িয়ে দিয়েছে। আমরা এর একান্তভাবে বিরোধিতা করছি, প্রশাসনের উপরে আমাদের আস্থা রয়েছে, আমরা প্রশাসনকে লিখিত অভিযোগ করব, তারপরে প্রশাসন এর ব্যবস্থা নিবে বলে আমরা আশায় থাকব। যদি আমরা কোনো রকম সদুত্তর না পাই, বীরঘইয়ের মানুষ এবং বীরঘইয়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা গণতান্ত্রিকভাবে এর প্রতিরোধ গড়ে তুলবে এবং গণতান্ত্রিকভাবে এর জবাব দেবে, এ নিয়ে আমরা কোনো সংশয়ের জায়গা নেই। এই ভোটের আগে এরকম একটা ঘটনা কি মনে করছেন? দেখুন, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বীরঘই অঞ্চলে বিজেপির কোনো জায়গাই নেই, কোনো সংগঠন নেই, লোক নেই, কোথাও এইভাবে বিশৃঙ্খলতা করে বা ছিটছাট কিছু অশান্তির সৃষ্টি করে যদি তাদের নামটা একটু প্রচারে আসে বা আমরা যদি তাদের নামটা একটু মুখে উচ্চারণ করি, এইভাবে কিছু মানুষের কাছে বিজেপি নামক যে একটা সাম্প্রদায়িক দল, যে দলের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, এর একটা প্রচার যাতে হয়, শুধু এইটাই তাদের একটা চেষ্টা। কেন, মানুষের কাছে যাবার মতো এদের মুখ নেই। এদের কেন্দ্রে যে সরকার, সেই সরকারই তো একটা ভাওতার উপরে ডিপেন্ড করে আছে, টোটালটাই ভাওতাবাজির উপরে একটা সরকার চলেছিল, যার কারণে মানুষের কাছে যাওয়ার নেই, এদের উন্নয়নের কোনো বার্তা দেবার নেই, শুধু এইরকম ছিটছাট কিছু অশান্তি করে তারা একটা প্রচারের আলোয় আসার জন্যই, বা আমরাও যে বীরঘইয়ে আছি এইটা একটু বোঝানোর একটা চেষ্টাই হবে, এর বাইরে কিছু না। বীরঘই তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, থাকবে, আছে বীরঘইয়ের মাটি। হ্যাঁ, বিজেপি ছাড়া কেউ করবে না, এই সমস্ত নোংরা রাজনীতি একমাত্র বিজেপিরাই করতে পারে এবং ওদের সংস্কৃতিতেই এই সমস্ত নোংরা রাজনীতিটা রয়েছে। অপরদিকে বিজেপি জেলা সভাপতি নির্মল দাম দাবি করেছেন, পতাকা পোড়ানো হয়ে থাকলে তা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য হয়েছে, বিজেপি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয় বলেই তিনি দাবি করেছেন। শুধু সারাই মহাদেবপুরে নয়, গোটা ১১ নম্বর বীরঘই অঞ্চলে বিজেপির বিরুদ্ধে প্রতিদিন তৃণমূল কংগ্রেসরা মিথ্যা অভিযোগ আনছে। বিজেপি এই কাজের সাথে কোনো মতেই জড়িত না। এটা যদি তৃণমূলের কংগ্রেসের পতাকা পুড়ে থাকে, যদি আমি বলছি, তাহলে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং ওরাই ওদের পতাকা পুড়িয়ে দিয়ে এই নির্বাচনে ওদের পায়ের তলায় মাটি নাই, তাই বিজেপির কাছে দোষ চাপিয়ে দিয়ে মানুষের সহানুভূতি নেতার চেষ্টা করছে। মানুষ সে পাতে পা দিবে না, মানুষ কংক্রিট ডিসিশান নিয়ে নিয়েছে। এছাড়াও সারাই মহাদেবপুর বুথ ছাড়াও আপনারা জানেন যে আমাদের এখানে বীরঘই অঞ্চলে বড় পিপলম নামে একটা বুথ আছে, সেখানে আমার দলের প্রার্থী হয়েছে প্রাক্তন কংগ্রেসের প্রধান রামগোপাল দেবশর্মা, তার উপরে আক্রমণ করা হয়েছে। তার উপরে আক্রমণ করে তৃণমূল কংগ্রেস তারই বিরুদ্ধে অভিযোগ করেছে। ওখানকার এক বিজেপি কর্মী তিন দিন রায়গঞ্জ সুপার স্পেশালিস্ট হাসপাতালে ছিল,
আমরা পুলিশকে অভিযোগ করেছি, পুলিশ আমাদের কাছ থেকে কোনো অভিযোগ নেয়নি। উল্টো তৃণমূলের কংগ্রেসের কথাতে আমার প্রার্থী রামগোপাল দেব শর্মাকে প্রতিদিন পুলিশ তাড়া করছে, কিন্তু কীভাবে তাড়া করছে, কেন তাড়া করছে পুলিশের কাছ থেকে জবাব পায়নি। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দালালি করে যাতে ওখানে রামকুমার দেব শর্মা প্রচার করতে না পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর জন্যে। এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসদের সাথে রায়গঞ্জ থানার পুলিশও ঠিকা নিয়েছে। আর এই সারাই মহাদেবপুরের ঘটনা একই ঘটনা, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, এখানে বিজেপি কোনোভাবেই জড়িত না। বিজেপিকে যেটা করতে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে মানুষের সহানুভূতি, সেটা ওরা পাবে না, ওদের পার্টিতে মাটি নেই। নির্বাচনে মানুষ বিজেপিকে ভোট দেবে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি 11 নম্বর বিজয় অঞ্চলে প্রধান গঠন করবে। রায়গঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। রাজ্য বিজেপির নেতা মুকুল রায় বিজেপি প্রার্থীদের সমর্থনে দক্ষিণ দিনাজপুরে যান। তিনি প্রথমে দৌলতপুরে এবং পরে তপন ব্লকে সভা করেন। এদিন তিনি শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ চালান। বিজেপি প্রার্থীদের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলাতে এলেন বিজেপির রাজ্য নেতা মুকুল রায়। তিনি জেলায় এসে প্রথমে দৌলতপুরে সভা করে তপন ব্লকের তপন হাই রোডে সভা করেন। এদিন তিনি আগাগোড়া শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ চালান। তপনে আরএসপির কোদাল বাড়িছেরা ক্ষুদ্ধ খতম করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ যেন গণতন্ত্র ফেরত পায়। তাড়াতে চাইলাম চোর, আর কি কপাল বলুন, চোর চালাতে গিয়ে শালা ডাকাত দেরে নিয়ে এলাম। তাড়াতে চাইলাম চোর, ডেকে আনলাম ডাকাত। ওখানে তবু পঞ্চায়েতে প্রার্থীরা দেওয়া যেত, তারপর ভোটের দিন হয়তো মার খেতাম। পঞ্চায়েতে প্রার্থী দিতাম, প্রচারটা করতে যেতে পারতাম, হয়তো মার খেতাম। কিন্তু তো প্রার্থী দিতে দেয় না, এত ডাকাত হল বড় ডাকাত, এত বড় ডাকাত। যে জেলাতে জেলা পরিষদ দখল পাবে সেই জেলা পরিষদের সদস্যদের স্মার্টফোন দেবার কথা ঘোষণা করেন মুকুলবাবু। এছাড়া ব্লকে ব্লকে স্কুল কলেজ তৈরি করার কথাও বলেন তিনি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, জেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেককে একটা করে স্মার্টফোন দেওয়া হবে, যাতে ক্যাশ আমরা নিজেরা বিল করতে পারি। যদি ভারতীয় জনতা পার্টি জেতে, তাহলে যে যে কলেজে, যে যে ব্লকে কলেজ নেই, যে যে ব্লকে স্কুল নেই, সব জায়গায় দাঁড়িয়ে নতুন করে স্কুল এবং কলেজ তৈরি হবে। সভা শেষে তিনি বালুরঘাটে জেলা পার্টি অফিসে দলীয় কর্মীদের নিয়ে আলোচনা সারেন। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দবার্তা। উত্তর দিনাজপুর জেলার পঞ্চায়েতের প্রচার শুরু করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জেলার অবজারভার শুভেন্দু অধিকারী। এদিন তিনি জেলায় 3টি প্রকাশ্য জনসভা করেন। এদিন জনসভায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, জেলা সভাপতি সহ অন্যান্যরা। ত্রিস্তর পঞ্চায়েতের উত্তর দিনাজপুর জেলার পঞ্চায়েতের প্রচার শুরু করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জেলার অবজারভার শুভেন্দু অধিকারী। এদিন তিনি রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি। শুভেন্দুবাবু জেলায় 3টি প্রকাশ্য জনসভা করেন। প্রথমে ইটাহার উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে, তারপর কালিয়াগঞ্জের তরঙ্গপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং শেষে রায়গঞ্জের মিশন মাঠে জনসভা করেন। পরিষদের মধ্যে রায়গঞ্জ ব্লকে 2টি, গোলপুকুর ব্লকে 1টি, 3টি জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে। প্রায় 90টির কাছাকাছি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি, যার মধ্যে ইটাহার ব্লকেরও অনেকগুলি আছে আপনারা জানেন। এদিনে 3টি জনসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, জেলা সভাপতি অমল আচার্য সহ জেলা ও ব্লক স্তরের নেতারা।
উত্তরবঙ্গের মাটিতে উত্তরবঙ্গের মাটিতে জেনে রেখেছি সিপিএম আর কংগ্রেস সামনাসামনি একটা অ্যাডজাস্টমেন্ট, আসল হচ্ছে নাম, একে ঠেকাতে হবে, একে ঠুকতে দেওয়া যাবে না। বলেছিল নোটবন্দি করো, জিএসটি করো, নোট বাতিল করো, হাজার হাজার কোটি কালো টাকা ফেরত নিয়ে আসবো। ফেরত নিয়ে আসা তো দূরের কথা, সারা পৃথিবীর কাছে আমাদের সম্মান কোথায় উঠবে? তেরঙ্গা পতাকা লাল কেল্লার ময়দানে, সেই লাল কেল্লা তুলে দাও ডালমিয়া সিমেন্টের, লাল কেল্লা তুলে দিচ্ছে, বিক্রয়ের বরাদ্দ দিয়ে দিচ্ছে। সরকারের যদি টাকা না থাকে তাহলে প্রত্যেক বছর 2 কোটি মানুষ যার মধ্যে আদিবাসী আছে তাদের চাকরি দেবে? টাকা যদি না থাকে সরকারের কাছে, এটিএম কাউন্টারে আপনার টাকা রয়েছে, গরিব মানুষ ব্যাংকে টাকা রেখেছে, গিয়ে বলছে তোমার টাকা তোমায় তুলতে দেওয়া হবে না। সিপিএম বিজেপি করুন, আমাদের কোন আপত্তি নেই। মহামান্য কোর্ট যদি বলেন আজকে সন্ধ্যাবেলা ভোট হবে, আমরা 1 ঘন্টার নোটিশে ভোট খেলা খেলে দেব, কোন অসুবিধা নেই, আমরা তৈরি আছি। কিন্তু কোর্টের কাছে তো গেছেন নালিশ করতে, কিন্তু মনে রাখবেন এটা কমিউনিস্ট কান্ট্রি নয়, এখানে রাইফেলের নল দিয়ে দেশ চলে না। এখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তাদের নির্দেশকে যেমন মানব, আর তার পাশাপাশি আরেকটা কোর্ট আছে, এই মানুষের কোর্ট, গণদেবতার কোর্ট, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কোর্ট, এই কোর্টের কথা শুনতে হবে। জনসভায় মানুষের ভিড় উপচে পড়তে দেখা যায়। উত্তর দিনাজপুর থেকে অরূপ জসওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। বিজেপির পক্ষ থেকে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। সভাটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার ইন্দুপুরে। এদিনের সভায় প্রবীণ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক ও লকেট চ্যাটার্জি। বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ইন্দুপুরে বিজেপি একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ও লকেট চ্যাটার্জি। এদিন সায়ন্তন বসু বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা আক্রমণ করছে তাদের তালিকা তৈরি করে তাদের কাছে জমা দিতে। এদিন পুলিশ কর্মচারীদের প্রতিও হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন। তালিকা তৈরি করে যে যে গুন্ডা বাহিনী, যে যে সমাজ বিরোধী, মুখে মুখোশ পরে, মুখে মাফলার দিয়ে, মাথায় হেলমেট পরে আপনাদের উপর হামলা করেছে, আপনাদের উপর আক্রমণ করেছে, তাদের তালিকাটা তৈরি করে আমাদের কাছে পাঠান। তাদের যা ব্যবস্থা আমরা করব, তাদের যা শিক্ষা দেওয়ার আমরা দেব। আমি পুলিশ অফিসারদের সতর্ক করতে চাই, জেনে রাখবেন, রাজ্যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকতে পারে, নরেন্দ্র মোদি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আজও আছে, আগামী দিনেও থাকবে, বাবারও বাবা আছে। যেদিন ভারত সরকার তার ক্ষমতা প্রয়োগ করতে শুরু করবে না, আপনি কিন্তু ওই দুষ্কৃতীদের মতোই দৌড়ে দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। অপরদিকে লকেট চ্যাটার্জি বলেন, যারা মনোনয়নপত্র জমা দিতে পারেনি তাদের তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, পঞ্চায়েত ভোটের পরই লোকসভা ভোট আসছে। এদিন বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, মারের বদলা মার দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। প্রজেকশন করছেন যারা কন্যাশ্রী উনি তৈরি করেছেন, টাকাগুলো তো সব কেন্দ্র থেকেই আসছে। সুতরাং উনি যেটা বলছেন যে একটা স্কুলের বাচ্চার কন্যাশ্রী দিচ্ছি, সাইকেল দিচ্ছি, 2 টাকা কেজি চাল দিচ্ছি, তারপরে ইলেকট্রিসিটি দিচ্ছি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিচ্ছি, শৌচাগার দিচ্ছি, সব তো প্রধানমন্ত্রী, সব তো প্রধানমন্ত্রী, তুমি কিসের ক্রিম খাচ্ছ?
সুতরাং এই ধরনের জিনিস মানুষ জানতে শুরু করেছে এবং যত জানছে তত সন্ত্রাস হচ্ছে। এটুকু বলতে পারি বাঁকুড়া জেলার এত সন্ত্রাসের মধ্যেও যারা নমিনেশন দিতে পেরেছেন তাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই, যারা যে অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত লড়াই করে বুকের রক্ত দিয়ে যেভাবে আপনারা নমিনেশন দিয়েছেন মনে রাখবেন আপনাদের কাছে এইটুকু রাস্তা বাকি আছে, আপনাদের জিততেই হবে। যত সন্ত্রাস হবে তত ভোট বাড়বে, আরো সন্ত্রাস আরো ভোট বাড়বে। মমতা ব্যানার্জির এই অহংকার, এই যে গর্ব, এই দুষ্কৃতি নিয়ে, মোস্তার নিয়ে, গুন্ডামি নিয়ে যে অহংকার, এইগুলোকে বন্ধ করতে হবে এবং আপনাদের পঞ্চায়েতের প্রার্থীদেরকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে দেখাতে হবে যে আগামী দিন আমরা জানি যে বিজেপি আসছে। শুধু সময়ের অপেক্ষা, পঞ্চায়েতে এইরকম করতেই পারে কিন্তু আগামী দিন আমাদের লোকসভা আসছে, লোকসভায় এই দুষ্কৃতিরা এই গুন্ডারা এখানে থাকবে না, তারা কোথায় থাকবে জানি না তবে তারা এইখানে থাকবে না, এই দুষ্কৃতি এই গুন্ডামো করে তারা ভোট নিজেরা নিতে পারবে না। সেই জন্য বলছি কেউ কোন রকম মাথা নিচু করে মার খেয়ে চলে আসবেন না, মারের বদলা মার আছে, ইটের বদলা পাটকেল আছে, যদি কেউ মেরে কাউকে কোমায় পাঠিয়ে দেয় তাহলে আপনাদেরকেও কোমার বদলে কোমাই করতে হবে, কারণ এই ভাষাটাই সকলে বোঝে, তাহলে আগামী দিনে দেখবেন এই লড়াইটা বন্ধ হচ্ছে। এদিনের এই জনসভায় প্রায় কয়েক শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বাঁকুড়া থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট, আনন্দ বার্তা। নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুরাদিপুর গ্রামে প্রচার চালান ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল। এদিন প্রচার মিছিলের শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি এদিন 50 জন সিপিআইএম কর্মী শাসক দলে যোগ দেন। ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল বৃহস্পতিবার প্রথম পঞ্চায়েত ভোটের প্রচার চালান নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুরাদিপুর গ্রামে। প্রথমে মিছিল করে তারপরে পথসভা করেন মুরাদিপুর বাজারে। কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয় এদিনের মিছিলকে কেন্দ্র করে। আজকে আমাদের অ্যাকচুয়ালি এটা পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে একটা আমরা পথসভা করছি। এখানে এসেছেন আমাদের ভাতারের বিধায়ক মহাশয় সুভাষ মণ্ডল মহাশয় আছেন, আরও ভাতারের আরও আমাদের নিত্যানন্দপুর অঞ্চলে কোন গ্রামে এটা মুরাদিপুর। এর পাশাপাশি 50 জন সিপিআইএম কর্মী এদিন শাসক দলে যোগদান করেন। এদিন সিপিআইএম কর্মীরা জানিয়েছেন বর্তমান সরকারের উন্নয়নের জোয়ারের কারণেই তারা সিপিআইএম থেকে শাসক দলে যোগদান করেন। আজকে আছে বিধায়ক মাননীয় সুভাষ মণ্ডল মহাশয়, তার যে প্রথম পূজারী নির্বাচনী সভা সেই সভায় তিনি মুরাদপুর চটিতে তার বক্তব্য পেশ করছে এবং এখানকার যে সদস্য আছে তার তিনজন পিন্টু সাহা, কাজিমা বেগম, সুভদ্রা খাতুন এবং রূপালী সাহা, এই চারজনের জন্যে মাননীয় বিধায়ক যে পদসভা করছেন সেই পদসভায় আমরা সন্তুষ্ট এবং গ্রামবাসী সকলে যে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মিছিল করলাম আমরা মুরাদপুরের গুটা বাজার এবং একদম ওই ব্যাসি স্কুল থেকে মাঝিপাড়া ব্যাসি স্কুল। কেমন সারা মানুষের? প্রচুর সারা এবং এখানে ব্যাপক ভিড় এবং এখানে প্রতিটা গ্রাম থেকে যারা কনটেস্টিং ক্যান্ডিডেট তারা সহ তাদের সমর্থকরা সব হাজির হয়েছেন। ভাতা থেকে মনোজ কুমার মালিক ও প্রতীক দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের পক্ষ থেকে প্রচার অভিযান চলল ভাতার থানার বামসুর গ্রামে। দলীয় প্রার্থীদের সমর্থনে চলে এদিনের এই প্রচার অভিযান। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন দরজায় কড়া নাড়া দিচ্ছে, সেই উপলক্ষে প্রতিটি রাজনৈতিক দলই ময়দানে নেমে পড়েছে। কিছুটা হলেও এই ব্যাপারে এগিয়ে আছে শাসক দল। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতার থানার বামসুর গ্রামেও একই নিদর্শন ফুটে উঠল। এদিন শাসক দলের কর্মী সমর্থকরা জোর কদমে প্রচার চালান। আমরা
রাজ্য পঞ্চায়েত থেকে সিপিএমের দখল ছিল, সেই সিপিএমের দখলমুক্ত করবার জন্যে আমার এই 78 বছর বয়সে আমাকে তৃণমূলে রাখতে হবে। আমরা সিপিএমকে দখলমুক্ত ছিল সেটাকে ঘোরাবার জন্য আমি চেষ্টা করছি এবং এবার 4 সিটি আমি জয়লাভ করবো এই আশা রাখছি। আপনি কত নম্বর সংসদে ব্যক্তি হয়েছেন? আমি 4 নম্বর সংসদ। বাড়ি বাড়ি প্রচার চালানোর পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরা হয়। 1998 সালে যখন প্রথম তৃণমূল পার্টি আসে আমরা এই গ্রামে 4 সিট পেয়েছিলাম, কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার আমাদের কোনোদিন পঞ্চায়েতে ঢুকতে দেয়নি বা আমাদের পঞ্চায়েতে কোনো সুযোগ সুবিধা আমাদেরকে দেয়নি। কিন্তু বামফ্রন্ট সরকারের এই দীর্ঘ 39 বছর বামসুর গ্রামে কোনো রাস্তাঘাট পরিকল্পনা কিছুই হয়নি, অথচ পঞ্চায়েতে টাকা আসে, রাস্তাঘাটে টাকা আসে, সেটা তারা নানা রকম ভাগাভাগি করে নিয়ে নেয়। আর আমাদের গ্রামে না আছে পোস্ট অফিস ঘর, না আছে হেলথ সেন্টার, না আছে কিছু। আমরা পানীয় জলটা আমাদের মমতা ব্যানার্জি সরকার করেছে, আজ জলের তত্ত্বাবধানে সে পানীয় জল আমরা পেয়েছি, কিন্তু রাস্তাঘাটের অবস্থা এত খারাপ যে বাইরেকার লোক এলে আমাদেরকে নিজেদেরকে লজ্জা লাগে। আর এই দীর্ঘ 40 বছর ধরে রাস্তাঘাটের কোনো কাজ হয়নি। মা মাটির মানুষের সরকার আমরা যদি আমরা কোনোতে আসি দিতে না পারি রাস্তাঘাট দেবো, প্রত্যেক মানুষকে ঘর দেবো। মমতা ব্যানার্জির সরকার যেমন প্রত্যেক ঘরে স্বাস্থ্যকে পায়খানা করে দিয়েছে, মানুষকে আর মাঠে যেতে হয় না দিয়েছে, তার সাথে বাংলা আবাস যোজনা ঘর এসে আমরা প্রত্যেক মানুষের কাছে অনুরোধ করছি, আমরা কোনো লোককে কোনো কর্মীকে সে তৃণমূল হোক সিপিএম হোক আমরা তাদেরকে কোনো টাকা দেবে না, আপনার বাড়ি আপনি পাবেনই। আয়োজকদের পক্ষ থেকে ভোটারদের কাছে জয়ী করার আহ্বান জানানো হয়। আমাদের আজকে একটা তৃণমূল কংগ্রেসের মিছিল বার করেছি, 2টা গ্রাম পথসভা করছি, আর বামসরের যে সিপিএম এখনো পর্যন্ত আছে তা কোনো উন্নয়ন বামসর গ্রামে হয়নি, করতে দেয় করে নাই। যে উন্নয়নের টাকা মমতা ব্যানার্জি দিচ্ছে সেই সব টাকা ওরা ভাগাভাগি করে নিয়ে নিচ্ছে। আর আমাদের প্রধান বলছে মেম্বার আছে, মেম্বার কাজ করবে, কিন্তু সেই সব টাকা পয়সা উন্নয়নের কাজে আসে না টাকা পয়সা। এই যেমনি বাংলা আবাস যোজনা ঘর এসছে 400টা বামসরে, কারো কাছে 10,000 কারো কাছে 15,000 ভয় দেখিয়ে তাদের কাছে টাকা নিচ্ছে, দিয়ে তাদের ঘরগুলো করে দিচ্ছে। আর আজকে আমাদের একটা তৃণমূল কংগ্রেসের মিছিল গোটা গ্রাম পথসভা করছে। আমরা কি আশাবাদী করছি? আমরা আশাবাদী করছি আমরা এইভাবে 4 সিট বামসর থেকে 4 সিট জিতবো তৃণমূল কংগ্রেস। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। ফেরাম বিরতির পর আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে মেমারি 2 নম্বর বিডিও অফিসে, দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর বিডিও অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে বিডিও ঘরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও অগ্নিকাণ্ডের ঘটনার সময় বিডিও অনিন্দিতা রায়চৌধুরী অফিসে ছিলেন না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে, যদিও কোনো হতাহতের খবর নেই। মেমারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবাদ। অনুষ্ঠান বাড়িতে খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে উঠল কয়েকজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের 28পুর গ্রামে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলেই জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। অনুষ্ঠান বাড়িতে খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে উঠল কয়েকজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের 28পুর গ্রামে। অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পরই কয়েকজনের বমি, পেটে ব্যথা, জ্বর সহ নানা উপসর্গ দেখা দেয়। গত মঙ্গলবার 28পুর গ্রামের কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে 25 জনের মতো একটা মামা ভাতের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। সেই অ্যারেঞ্জমেন্টে আমরা প্রত্যেকেই নিমন্ত্রণে ছিলাম। নিমন্ত্রণে থাকার পর আমাদের সেইখান থেকে গত পরের দিন থেকে আমাদের ফার্স্ট মানে একটা রোগের হয়, আমরা প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ বলতে আমরা প্রত্যেকে মাথার যন্ত্রণা, মাথার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা, জ্বর, প্রচণ্ড পেটের যন্ত্রণা, পায়খানা এবং বমির সম্মুখীন হই। অবশেষে থাকতে না পেরে আমরা মন্তেশ্বর মেডিকেল হসপিটালে আমরা ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর আমাদের যে প্রচুর পরিমাণে যে জ্বরটা আছে সেটা থেকেই আছে, মাথার যন্ত্রণা প্রচুর পরিমাণে। এই মতো সকলকে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
এই ঘটনা জানাজানি হতেই এলাকায় আসেন ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল। তাদের মতে খাদ্যে কোনোভাবে বিষক্রিয়ার ফলেই এই রূপ বিপত্তি ঘটেছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অ্যাকচুয়ালি আঠাশপুরে পরশুদিন একটা অন্নপ্রাশন বাড়ি ছিল, সেখানে খাবার খাওয়ার পর বেশ কয়েকজন ওই ফুড পয়জনিংয়ে অসুস্থ হয়ে পড়েছে। তো গতকাল সন্ধ্যার সময় হঠাৎ করেই ছজন পেশেন্ট ওখান থেকে আমাদের এখানে ভর্তি হয়। সঙ্গে সঙ্গে আমাদের সাবসেন্টার বা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে রিপোর্ট আসে যে একই জায়গার ছজন পেশেন্ট এরকম ফুড পয়জনিং নিয়ে ভর্তি হয়েছে। এরপর আমাদের সাবসেন্টার স্টাফরা ওখানে কাল রাতেই গিয়েছিলেন, আজকে সকালে আমার ব্লক থেকে মেডিকেল টিম আমি নিজে গিয়েছিলাম। মোটামুটি 12 জন আমার ব্লক হাসপাতালে ভর্তি হয়েছে আর প্রায় 7 জন মতো পেশেন্টকে আমরা ওখানে হোম বেসড কেয়ার দিয়ে এসেছি। প্রত্যেকটা পেশেন্টই এখন ভালো আছে এবং মানে সিচুয়েশন পুরোপুরি কন্ট্রোলে আছে। সকালের পর থেকে আর নতুন কোনো কেসের রিপোর্টিং হয়নি, যা হয়েছে সকাল পর্যন্তই হয়েছে। মন্তেশ্বর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুরের গেলিয়ায়। ঘটনার জেরে পথ অবরোধ করে উত্তেজিত জনতা। বাঁকুড়া জেলার জয়পুরের গেলিয়ায় পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল। মৃত মহিলার নাম সুচিত্রা সাউ, বাড়ি ঝাড়গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় এদিন বিকেলে জয়পুরের গেলিয়া বাসস্ট্যান্ডে সুচিত্রা সাউ আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঝাড়গ্রাম থেকে এই বাসস্ট্যান্ডে নামেন। পরে রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে আসা একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় সুচিত্রা সাউয়ের। ঘটনার পরই উত্তেজিত জনতা পথ অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশ অবরোধকারীদের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দবার্তা। পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি থানার শালিপুর ব্রিজের ওপর। এর ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। বৃহস্পতিবার বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি থানার অন্তর্গত অমর খান্নার শালিপুল ব্রিজের ওপর দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায় ব্রিজটি চওড়ায় ছোট থাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার ফলে ওই এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে গঙ্গাজল ঘাটির পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার ফলে একটি লরির চালক আহত হয়েছে, তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। যে তো ভর্তি ঘটনাটি ঘটেছিল, আমরা যখন সকালবেলা আসি তখন দেখছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ড্রাইভার বা খালাসি কাউকে দেখতে পাওয়া যায়নি। তারপরে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এই ঘটনাতে কারো কিছু হয়েছে না? আমাদের চোখে তো সেরকম কিছু পড়ে না, ড্রাইভার খালাসি কাউকে দেখতে পাওয়া যায়নি। সাধারণ পাবলিকের কিছু হয়েছে কি এখানে? বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেন ও তাপস সিনহার রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: কাটোয়া 2 নম্বর ব্লকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও। এক জাপানি প্রতিনিধি দল হলদিয়া পৌরসভায় আসেন বৃহস্পতিবার। শাসক দলের পতাকা পোড়ানো ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রাজ্য বিজেপির নেতা মুকুল রায় বিজেপি প্রার্থীদের সমর্থনে দক্ষিণ দিনাজপুরে যান। উত্তর দিনাজপুর জেলার পঞ্চায়েতের প্রচার শুরু করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জেলার অবজারভার শুভেন্দু অধিকারী। বিজেপির পক্ষ থেকে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল। নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুরাতিপুর গ্রামে প্রচার চালান ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল।
এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।